দাঁড়িয়ে স্কুলে অবস্থা দেখো কি হাসছে এই যে এ মাগে নেই ইমোশনাল অর্থ এই ভিডিওতে উঠলো উঠ কি করছে দেখো আজকে কালকে থেকে ছুটি দুদিন এই কারণ নোংরা করিস না চোখ পড়বে এই ছিঁড়ি দেখো সেটা বালি বালি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর এটা মাখে নি এটা মাখে নি আমার অ্যালার্জি ওর অ্যালার্জি আছে রঙে মাখে না আমাকে দেখো আমার মাথায় দিয়ে দিয়েছিল একবার দেখ আজ শ্যাম্পু করি মঙ্গলবার শ্যাম্পু করবি না কোনোদিন কালকে তো এমনি দোলে সবাই শ্যাম্পু করবে তাও সেরকম ভাবে করিস না কালকে দোল আছে সে ঠিক আছে কিন্তু মঙ্গলবার কোনোদিন করবি না পূর্ণিমা করছিস হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই প্রথমেই হ্যাপি হ্যাপি হোলি এই যে আমাদের হোলির থালা চলে এসছে তোমাদের সাথী দিদি আমাদের ঠাকুর ঘর পরিষ্কার করছে কারণ ঠাকুরকেই প্রথমে দিয়ে শুরু হবে আমাদের হোলি কে সাথে তাই তো ও তোমাদেরকে দেবে তো তোমাদেরকে জানাই আমাদের আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চুমকি চান সয়াতিস ওয়ার্ল্ডে তোমাদের সাথী দিদি অলরেডি মুছতে চালু করে দিয়েছে এদিকে আমরা রং সাজিয়ে নিয়ে চলে এসছি এই যে চারটে কালার আছে এখানে দেখতেই পাচ্ছ এখানে পার্পল কালার কোথায় ব্লু কালার গুড তাহলে এটা কি কালার নীল না ব্লু সরায় সরে চলায় না আগে ঠাকুরকে দেবো তারপর এখন মা খাবি না কিন্তু কি ভয় দেখো না নাম দেবো না তোকে দিতে এরম ভাবে ছড়িয়ে দাও ঘটেন ঠাকুর কেমন ছড়ি ছড়ি দেন ছড়ি ছড়ি দেন ছোট ছোট দিয়ে দে অল্প 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 করে তুই দে তুই দে তুই হাতে ধরে দে তুই হাতে ধরে দে তুই দেখ সে গোপালের ভালো লাগে গোপাল রাখো গোপালকে রাখো চল তুমি চশমাটা খুলে ফেলো না ছাদিকে ভালো করে হ্যাঁ ভালো এই চুরিটা পরিয়ে নেয় চুরিটা
চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, ঘোর ওদিকে ঘোর। সতী দিদি দেখি ঘোরের দিকে, সতী দিদি বলে হ্যাপি হোলি বলো। ও এসে দৌড়ে দৌড়ে একা একাই খেলতে, আর দিও না, ছেড়ে দাও। দিদির কালের দে, দিদির গালে দাও, দিদির গালে দাও একটু, কপালে দিতে হবে, কপালে তুই দিবি নাকি, ও নিজের গালে মারছে। না না ঘরে যাবো না, তুমি আসো না বাইরে, গো পুরো গা থেকে রং ঝরছে। তুমি আজ একবার একটু বাইরে এসো না, তাহলেই হবে। ভূত এসছে, ভূত দেখে এসো। আরে প্যাকেটে ওড়ে আবিটু নিয়ে চলেছো, রং তো কিছু নেই। ভালো করে গায়ে ফাঁস পিটে পিটে মাখা, ভালো করে জামাইবাবু হয়, জামাইবাবু হয়, খারাপ আছে আজ তো ভালো করে মাখা। আজকে দোল খেলা পুরো কমপ্লিট, এখন আমার মুখে চারিদিকে দেখো না রং লেগে আছে, সবে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এলাম, কেটে গেছে দেখো না চারিদিকে, অনেক জায়গাতেই কেটে গেছে, রং ওঠেনি। তো দিদিভাইদের বাড়িতে যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে বলে এখন বিরিয়ানি আনা হয়েছে, বিরিয়ানি খাওয়া হবে দুপুরবেলা। তো এইভাবে আমরা আমাদের দোলটা দিয়ে সেলিব্রেট করলাম, খুবই মজা হয়েছে, সব জায়গায় গিয়ে গিয়ে খুব মজা করেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, বাকিদের দেখাতে পারছি না কারণ কেউ স্নান করছে, কেউ কোনো কাজ করছে, আমি ভিডিওটা শেষ করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লাগলে যারা নতুন এসেছে তারা তো সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তারা লাইক করো, কমেন্ট করো। তো চলো আজকের জন্য টাটা, আবার নিউ ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।